हेलो गाइस एंड वेलकम टू माय चैनल पिंकीज कुकिंग आपनारा सबाई केमन आछेन आशा करछि सबाई भालो आछेन आर आमिओ खूब भालो आछि। आज आमी निये हाजिर होइछि आपनादेर सामने सम्पूर्ण एकटी नतून रेसिपी पालक पूरी रेसिपी। तो शीते तो पालं शाकेर रेसिपी अन्यान्य किछु होयेई जाय तार साथे यदि अन्यरकम एकटू किछु ट्राई करा जाय तो तार मजाई किछु आलादा। तो चलुन देखे निया जाक आमी एखन किभाबे रेसिपिटा बानाबो। तो तार जोन्नो आमी एखन निएछि फ्रेश एकदम पालं शाक। बाजारे तो एखन पालं शाक प्रचुर परिमाणे अवेलेबल रयेछे तो आपनारा एकदम फ्रेश पालं शाक निये नेबेन। आर पालं शाकेर डाँटिगुलो छोटो छोटो करे केटे आमी भालोभाबे निये निएछि। डाँटिर परिमाणटा एखाने खुबई कम निएछि, पातार परिमाणटा बेशी निये निते हबे। तो आमी एखन कड़ाइते दिये दिच्छि आर दिये दिच्छि परिमाण मतो जल आर दिये दिच्छि परिमाण मतो नुन। तो नून एड करे एटाके आमी एक थेके दो मिनिटेर जोन्नो ढाका दिए हाई फ्लेमे फुटिए नेब। तो एक मिनट अथवा दो मिनट फुटिए निलेई एटा चलबे। तो आमार एखन एखाने दो मिनट होये गेछे आमी एटाके एखन एकटा बड़ो पात्रे नामिए निच्छि। तो नामिए नेयार पर एमनि एकटा साधारण रूम टेम्पारेचारेर जल दिए एटाके धुये नेब भालोभाबे। आर एखाने नूनटा एड करार कारणे कालारटाओ खूब भालो आसे। आर एखाने आरो एकबार ठान्डा जल दिए धुये नेब। तो ठंडा जल दिए एखे धुए नार कारण कलर किन्तु आरो असम्भव सुंदर आसे। तो एखे हमें एक मिक्सचार ग्राइंडार नहीं मिक्सचार ग्राइंडारे हमें यहाँ एखन जल थे छेके तुले दी दीची। संगे दी दीची कुचिए रखा धने पता और दुई थे तीन पिंच आदा और एक काचा लंका। एगुलो हमें ए मिक्सचार ग्राइंडारे एड कर देव और एखे दिए दीची फ्लेवारे और किचू मसला। तर एखे दिए दीची एक चामच गोटा जीरे और दीची एक चामच गोटा मौरी और एखे हमें दिए दीची गरम मसला गुड़ो और दिए दीची एखे हमें छय थेके सातटा गोलमरीच गोटा गोलमरीच। आपनारा चाहले एखे गुड़ो गोलमरीचर गुड़ो थाकलेओ व्यवहार करते पारें। तो मसलागुलो एकेबारे एड करे एखे हमें एकेबारे भालो करे पेस्ट करे नेब। এখানে একটা খুবই জরুরি টিপস হলো যে মশলাটা কিন্তু খুবই ভালোভাবে পেস্ট করে নিতে হবে, না হলে কিন্তু মশলাটা যদি দলা দলা থাকে তাহলে কিন্তু জিরে অথবা মৌরির কারণে লুচিটা বেলার সময় কিন্তু ফেটে যাবে। তো লুচিটা যখন ফেটে গেলে ছিদ্রযুক্ত হয়ে গেলে তেলে দিলে কিন্তু সেই লুচিটা আর ভালোভাবে ফুলবে না। তারপর এখানে একটা বড় মিক্সিং বোল নিয়েছি আর মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি দু বাটি পরিমাণে আটা আর আটার মধ্যে দিয়ে দিচ্ছি সিক্রেট জিনিস দু চামচ বেসন আর দিয়ে দিচ্ছি লুচিটা ফুলকো ফুলকো থাকার জন্য দু চামচ সুজি আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর তিন টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে আমি এখন ভালোভাবে শুকনো মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব। তো লুচিটা আর বেসনটা কিন্তু আপনারা এখানে অবশ্যই অ্যাড করবেন, এই দুটো হলো কিন্তু সিক্রেট জিনিস। তার কারণে লুচিটা কিন্তু আরও ক্রিসপি আর ভেতর থেকে কিন্তু সফট হবে। তো এখানে আমি শুকনো মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি যে পেস্টটা আমি পালং শাকের করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি পেস্টটা দিয়ে ভালো করে একটা ডোয়ের ফর্মে রেডি করে নেব। ভালো করে নেড়েচেড়ে এখন আমি এটাকে একটা ডো রেডি করে নিয়েছি। তো চাইলে আপনারা এখানে সামান্য জল ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে জল ব্যবহার করিনি। তো হাতে এখন আমি সামান্য রিফাইন্ড অয়েল নিয়ে নিচ্ছি আর কনসিস্টেন্সিটা আপনাদের আশা করছি দেখালাম, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। হাতে সামান্য রিফাইন্ড অয়েল নিয়ে ওপর থেকে ডোয়ের ওপর থেকে লাগিয়ে এভাবে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের জন্য আপনারা রেস্টে রেখে দেবেন। তো এখন আমার দশ মিনিট হয়ে গেছে অলরেডি। তো আমি এই আটা ডোটাকে আর একবার ভালো করে মেখে নিচ্ছি। তো ডোটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, একদম বাবুলকাম যেরকম স্ট্রেচিবল হয় ঠিক সেরকম হয়েছে সুজিটা দেওয়ার কারণে। তো ডোয়ের কনসিস্টেন্সিটা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখন এগুলো থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব, ঠিক যেরকম লুচির লেচি হয় সেরকমই লেচি, সেরকমই আকারে আমরা লেচি কেটে নেব। তো সাইজটা চাইলে আপনারা আপনাদের মনের মতন বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন, খুব বেশি বড় করলে কিন্তু ভালো লাগবে না, লুচির মতো করলে কিন্তু ভালো লাগবে খেতে। তো এখানে আমার এখন লিচিগুলো কাটা হয়ে গেছে, ঠিক এভাবে করে আমি হাতে তেলুতে এখন প্রেস করে এভাবে আমি রুটির যেরকম লিচি করে ঠিক লুচি অথবা রুটির সেরকম আমি করে নিলাম। এখন আমি একটা বেলন চাকতি নিয়ে নিচ্ছি, বেলন চাকতির ওপর সামান্য পরিমাণে অয়েল ব্রাশ করে আমি এটাকে বেলে নেব। তো
ঠিক যেরকম লুচি বেলে সেরকম করেই ঠিক বেলে নিতে হবে। আপনারা কিন্তু মাঝখানটা বেশি চাপ দেবেন না, লুচির সাইডে সাইডে চাপ দিয়ে যেভাবে ঠিক বেলে নেয়, আর চারিদিকটা লেভেলটা কিন্তু একই রাখতে হবে। কোথাও সরু অথবা কোথাও মোটা করে দিলে কিন্তু সেই পালক পুরিটা কিন্তু আর ফুলবে না। তা আশা করছি দেখে বুঝতে পেরেছেন। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একবার ঘরে ট্রাই করার অনুরোধ রইল। খুব সুন্দর হয় বন্ধুরা, খেতে খুবই টেস্টি হয়, আর বাচ্চারা তো চেয়ে চেয়ে খায়। আর মশলাগুলো অ্যাড করার কারণে এই লুচির ফ্লেভার পুরোপুরি খেতে অন্যরকম হয়। তো বাড়িতে একবার অবশ্যই অনুরোধ রইল ট্রাই করার। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো এখন আমি আরও একটা লুচি আপনাদেরকে ঠিক ওইভাবে বেলে দেখিয়ে দিলাম, আর থিকনেসটা আশা করছি দেখে বুঝতে পেরেছেন। তো এখন আমি এইভাবে করে দেখুন সব লুচিগুলো বেলে নিয়েছি। আর এই দিকে আমি আগে থেকে গ্যাসে কড়াইতে তেল গরম হতে রেখে দিয়েছিলাম। তো এখানে কিন্তু আর একটা খুব জরুরি টিপস, তেলটা কিন্তু প্রচণ্ড ভালোভাবে গরম হওয়া চাই, নাহলে কিন্তু লুচি একটাও ফুলবে না। তো এখানে আমি যার কারণে ছোট একটা আটার বলস দিয়ে চেক করে নিলাম যে বলসটা যখনই সঙ্গে সঙ্গে তেলের উপরে ভেসে উঠবে তখন বুঝতে হবে তেলটা কিন্তু পুরোপুরি গরম হয়ে গেছে। তারপর এখানে আমি একটা পালক পুরি অ্যাড করে দিচ্ছি ওই তেলের মধ্যে। তো দেখুন দেয়া মাত্রই কিন্তু পালক পুরিটা কত সুন্দর ফুলে উঠল। আশা করছি আপনাদেরকে যতটা পারছি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। তারপরেও যদি আপনাদের কোনো কিছু অসুবিধে মনে হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন, আমি নিশ্চয়ই সেই কমেন্টে রিপ্লাই দেব। তো দেখে বুঝতেই পারছেন যে কত সুন্দর কিন্তু পালক পুরিটা ফুলে যাচ্ছে। তেল এখানে খুব ভালোভাবে গরম হওয়া চাই, আবারও বলছি তেল যদি কম গরম হয়ে থাকে তাহলে কিন্তু লুচিটা দিলে ফুলবে না, আর উপরন্ত পালক পুরিতে কিন্তু তেল প্রচুর পরিমাণে অ্যাবজর্ব করে নেবে। তো আবারও একবার অনুরোধ রইল, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর দেখা হবে আবার পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।